السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আল্লাহ্মলি সাল্লিম আলা মোহাম্মদিন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো তারাবীর সালাত আদায় করার বিধান এবং ফজিলত ও তার আদায় করার সময় সম্মানিত দিনী ভাইয়েরা আজকের এই ক্লাসে আমি আপনাদের জন্য তারাবি প্রসঙ্গে পাঁচটি বিষয় আলোচনা করব এক নাম্বার তারাবির সালাদ আদায় করার বিধান কি এটা কি ফরজ না ওয়াজিব না সন্নত উত্তর হল তারাবির সালাদ আদায় করা সন্ন্যতে মোয়াক্কাদাহ তাকিদপূর্ণ সন্ন্যত তার দলিল কি দলিল হলো আম্মাদান হজরত আয়সার তানার বর্ণিত জেহাদি যেটি ইমাম বহারি এবং মুসলিম বর্ণনা করেছেন রহেমহামল্লাহ যে রসুর আল্লাহ সাল্লি সাল্লাম রমজানের কোনো এক রাত্রিতে কিছু সংখ্যক শাহাবাই কারামদেরকে নিয়ে সালাত আদায় করলেন পরের দিন আরও অধিক সংখ্যক শাহাবাই কারামদেরকে নিয়ে সালাত আদায় করলেন তৃতীয় দিনে বা চতুর্থ দিনে আরও অনেক লোক একত্রিত হলো কিন্তু রসুরুল্লাহ সাল্লিয়াম তার নিজ কক্ষ থেকে বা হজরায় মোবারকা থেকে তিনি বের হননি ফজরের সালাতের পর তিনি সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা যে রাতের বেলা আমার জন্য অপেক্ষা করতেছিলে এটা আমি দেখেছি কিন্তু আমার বয় হচ্ছিল যে তোমাদের উপরে এই সালাদটা ফরজ না হয়ে যায় এজন্য আমি আর মসজিদে বের হয়ে যাইনি অর্থাৎ মসজিদে গিয়ে তোমাদের সাথে সালাত আদায় করিনি তাইলে রসুল্লাহ সাল্লাইসাল্লাম জামাতবদ্ধভাবে সালাত আদায় কর করা শুরু করেছিলেন ফরজ হয়ে যাওয়ার ভয়ে ছেড়ে দিয়েছেন তাহলে এটা বোঝা গেল যে ফরজ ওয়াজীব নয় এই সালাদটা আদায় করা সুন্নতে মোহাকাদা এটা আমরা বিধান জানলাম দ্বিতীয় নম্বর যেটা জানবো যে এই তারাবির সালাত আদায় করার ফজিলত কি আমরা যদি তারাবির সালাত আদায় করি তাহলে আমি কি উপকৃত হব বা আমি কি প্রতিদান পাব তার উত্তর হলো যে হাজতে আবহাওয়া দ্বারতন্ত্র বর্ণিত একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা মান কামা রমাদান ইমানান ওয়احتিসাবা গফিরা লাহু মা তাগাদামা মিন যামবি যে ব্যক্তি রমজানুল মুবারকে ইমান এবং সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত জীবনের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন এক নাম্বার দুই নাম্বার হযরতে رسول الله صلى الله عليه وسلم رشيد يك سابي أبو ذر غفار وذر تند بولن قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل إذا صلى مع الإمام حتى ينصرف حسب له قيام ليلة رواه أبو داود والنسائي رحمهما الله حضرت أبو ذر غفار وذر تند بند حديث تني بولن رسول صلى الله যে ব্যক্তি ইমামের সহিত তারাবির সালাত আদায় করবে এবং শেষ হওয়া ইমামের সালাত শেষ হওয়া পর্যন্ত ইমামের সাথে থেকে সালাত আদায় করবে সারা রাত জেগে থেকে সালাত আদায় করার সমতুল্য সহাব তা আমল নামে লেখা হবে তার সে সারা রাত জেগে আবাদত করার সমতুল্য সহাবের অধিকারী হবেন আল্লাহ তাকে স্বহাব দিবেন এই হাদিস দুটি দ্বারা এটা বোঝা যায় সালাত আদায় করার দ্বারা কেয়ামুল্লাইল বা সালাত তারাবি আদায় করার দ্বারা বিগত জীবনের সব সগরা গুণাগুণা আল্লাহ ক্ষমা করে দিবেন এবং ইমামের সাথে সালাত শুরু করে শেষ হওয়া পর্যন্ত যদি ইমামের সাথে থেকে সালাত আদায় করতে পারে আল্লাহ সুমানা তাকে সারা রাত জেগে ইবাদত করার সমতুল্য সবাব দিবেন তাইলে আমরা দুইটা পর্ব জানলাম যে তারাবির সালাতের ফদিলত এবং বিধান তৃতীয় নম্বর হচ্ছে তারাবির সালাত আদায় করার সময়টা কোনটা তার উত্তর হলো যে তারাবির সালাত আদায় করার সময়ের শুরু হলো ইশার সালাতের পরপর থেকে সময় শুরু হয় আর এটার লাস্ট টাইম বা শেষ সময় হলো শোবে সাদেকের আগ পর্যন্ত তার মানে হলো সালাত উত্তর আদায় করার সময় শুরু হয় ইশার সালাতের পরে আর শেষ হবে শোবে সাদেকের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে যে যেকোনো সময় সে যদি আদায় করে আদায় হয়ে যাবে তবে সাহাবাই কেরামগণ এই সালাতকে প্রথম রাত্রে আদায় করেছেন বিশেষ করে অমর আবুল হতাব রুদ আলতানু যখন সকল সাহাবাইকারদেরকে উবৈবনে কাব রুদানুর ইমামতিতে একত্রিত জামাতবদ্ধ হয়ে সালাদ আদায় করার নির্দেশ দিলেন এবং সবাই সালাত সালাদ জামাতশি আদায় করেছে তখন দেখেছে সবাই ইশার সালাতের পরপরই এই সালাদ আদায় করেছেন আর সেই থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মুসলমানরা তারাবির সালাত এভাবেই ইশার সালাতের পরপরেই আদায় করেন হয়তো কেয়ামত পর্যন্ত আশা করি এভাবেই আদায় হবে ইনশাল্লাহ বাকি রয়ে গেল এই সালাত যদি কেউ প্রথম রাত্রে আদায় করতে নাও পারে শোভেসাদেকের আগ পর্যন্ত সময় থাকলে পড়তে পারবে এই প্রসঙ্গে আমি কর্মব্যস্ত ভাই বোনদের প্রতি একটি বিশেষ মানে কথা বলতে চাচ্ছি সেটা হলো অনেক প্রবাসী ভাইয়েরা বা দেশেও যারা দোকান পাঠ করেন বিভিন্ন কাজে কর্মে দায় দায়িত্ব পালনে ব্যস্ত থাকার কারণে প্রথম রাখা প্রথম রাতে ঈশার সালাতের পরে তারাবির সালাত আদায় করতে পারেন না এই সকল ভাইদের প্রতি আমার আকুল আবেদন যে সালাত তারাবি আদায় করার সুযোগ যেহেতু শেষ রাত পর্যন্ত আছে তাই আপনারা যদি প্রথম রাত্রে ব্যস্ততার কারণে দায় দায়িত্ব পালনে রত থাকার কারণে যদি তারাবির সালাত আদায় করতে নাও পারেন তাই আমি বাইদের উপর আকুল আবেদন করব একটু কষ্ট করে হলেও শেষ রাত্রে বাসায় গিয়ে ডিউটি অবসর হয়ে বা কর্তব্য আদায়ের পর কমপক্ষে শেষ রাত্রে যদি বাসায় পৌঁছতে পারে তারপরে হলো চেষ্টা করবো যে বি এই যে ইশার সালাতের পরবর্ত করতে পারলাম না কিন্তু শেষ রাত্রে হলো এই তারাবির সলাতটা আদায় করার জন্য কারণ এই তারাবির সালাতের তো আপনি জানলেন যে যদি তারাবির সারাদটা আদায় করি তাহলে আল্লাহ সালানা বিগত জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিবেন আর রমজান মাস একটা ইবাদতে ভরা একটা মৌসুম এজন্য সবাই চেষ্টা করব যে একটু কষ্ট করি যাতে করে এই কয়েকটা দিনে না বেশি দিন তো না যাতে করে আমরা রমজানের এই ফজিলত্য আমরা হাসিল করতে পারি বিশেষ করে অনেক মা বোনেরা তারা গড়ের রমজান আসতে আমাদের পুরুষরা অনেক সময় আমরা খাওয়ার লোভি হয়ে যাই মহিলাদেরকে সুযোগ দিতে চাই না আমি সবাইকে বলবো আপনারা একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করেন অত আইটেম করার দরকার নাই একটু কম আইটেম করে ওদেরকে একটু ইবাদতের সুযোগ দেন বাইরে এই মহিলারা রমদান শুধু ডেগ মাস্টারই করে ইবাদতের তেমনটা সুযোগ পায় না আপনারাও তাদেরকে একটু হেল্প করেন একেবারে মানে সে যে বসে থেকে তাদেরকে দাসির মতো খাটান তারা কখন ইবাদত করবে আপনি তারাবি পড়বেন তাহাজ পড়বেন তেলাবাত করবেন তাদের তেলাবাতের দরকার নেই তাদের তারাবির ফারও দরকার নেই অবশ্যই দরকার আছে তাই তাদেরকে সুযোগ দিবেন এটা আমি সকল বাইদের প্রতি আকুল আবেদন করব তারপরে বলবো যে আমরা সবাই চেষ্টা করবো যে এটা যেন ছুটে না যায় প্রথম রাত্রে পড়তে না পারলাম শেষ রাত্রে হলে পড়ার চেষ্টা করব চতুর্থ নম্বর হলো যে এই তারাবির সালাদ কি কি আদায় করব না জামাতবদ্ধ হয়ে আদায় করব তার উত্তর হলো যে এই তারাবির সালাদটা কি আদায় করার সাথে জামাতবদ্ধ হয়ে আদায় করাটাই ভালো কারণটা কি এর অনেকগুলা কারণ একটা কারণ হলো এই তারাবির সালাদ যখন রসু ইসলাম শুরু করেছিলেন একা শুরু করেননি জামাতবদ্ধভাবে শুরু করেছেন ছেড়ে দিয়েছেন যে ফরজ হয়ে যাওয়ার ভয়ে কিন্তু তিনি জামাতবদ্ধভাবেই পড়েছিলেন তাহলে বোঝা গেল জামাতবদ্ধ হয়ে এটাই উত্তম এটাই সব বেশি ভালো আর হয়তো তোমার বল হত্যা ব্রদানোর পর থেকে এ পর্যন্ত সর্বসম্মতিক্রমে দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষরা এই ইশার সালাতের পরে জামাতবদ্ধ হয়ে আদায় করছে আজও আদায় করতেছে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত আশা করি এভাবে লোকেরা আদায় করবে পাঁচ নম্বর যে কথাটা সেটা হলো যে তারাবীর সালাত কি মাস্টিদে আদায় করা উত্তম না নিজের ঘরে আদায় করা উত্তম তার জবাব হল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যেহেতু তারাবির সালাদ বা কেয়ামাইল মসজিদে নবমীতেই শুরু করেছিলেন জামাতবদ্ধ হয়ে তাহলে এই রসুলের এই শুরুটায় প্রমাণ করে তারাবির সালাত মসজিদে পড়াটাই উত্তম তবে হ্যাঁ ঘরে পড়াও জায়েজ এটা ভালো করে মনে রাখতে হবে মসজিদে পড়া উত্তম আর সেখানে পড়লে জমাতবদ্ধ হয়ে পড়া যায় তবে ঘরে পড়াটা জায়েজ আছে যদি কেউ এরকম পড়তে চায় আরেকটা বিষয় যদি অনেক সময় এমন হয় যে মসজিদে আপনি যদি সালাত আদায় করেন জামাতের সহিত ছিট করতে পারেন এখন ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে যদি আপনি ঘরের ভিতরেও জামাতে সালাত আদায় করতে চান তারাবির সালাত সেটা আপনার জন্য যায় হচ্ছে আশা করি সমস্যা মানে যদি মহিলাদের এরকম অনেক সময় দেখা যায় যে ঘরের মা বোনেরা এরকম খুব আগ্রহ তারা জামাতবদ্ধ সালাত আদায় করতে হয় আমাদের দেশে অনেক মসজিদে এই রকমের মহিলাদের সালাতের ব্যবস্থা থাকে না তাই তারা যেতে পারে না তাই তাদের শখটা পূরণের জন্য যদি এরকম এমন অবস্থা হয় যে সব সবসময় আপার মাঝে মধ্যেও যদি এই রকম ঘরে বাচ্চা বাচ্চা কাছাদেরকে নিয়ে আপনার মা বোনদেরকে নিয়ে স্ত্রীদেরকে নিয়ে যদি আপনি এরকম ঘরের ভিতরে সলাত আদায় করেন সেটাও আপনার জন্য জায়জ হবে সমস্যা নেই তবে জমাতবদ্ধ হয়ে করলেই ভালো হবে সমস্যা নেই একা ভরা জায়েজ জমাতবদ্ধ হয়ে পড়া উত্তম বাকি রয়ে গেল যে যদি কেউ মাস্টিদের যেতে না পারে তাহলে ঘরে একা হলেও পড়তে পারবে আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই মোট পাঁচটি কথা আপনাদের নিকট পেশ করলাম আর একটা জিনিস যে জামাতে পড়ার ভিতরে একটা লাভও আছে যে ইসলাম যে ইসলামের একটা ঐতিহ্য যে আমরা মুসলমান জামাতের সহিত আমাদের মুসলিম একটা শক্তি এটারও একটা প্রমাণ হয় তাই জামাতবদ্ধ হয়ে পড়ার চেষ্টা করব মসজিদে পড়ব যদি কোনো কারণে ঘরে পড়ার প্রয়োজন সেখানেও পড়তে পারার সমস্যা নাই আর জামাত না পেলে একাকেই পড়ব জামাত পাইনি বলে সেরে দেব না পড়ার চেষ্টা করব الله يرحمهم ويجعل الناس يقولوا <applause> أن أمين وأخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته